তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমরাও বেশ খুব ভালোই আছি আর খুব মজায় আছি। কি আছি তো? তো দেখতেই পাচ্ছ এটা কি বলো তো, দেখতে পাচ্ছ? দেখো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন, যেটা কি না আমাদের কালকেই এসেছে, আমার ভেরিফিকেশন করা অলরেডি হয়ে গেছে। তো এটা প্রত্যেকটা ইউটিউবার কাছে একটা স্বপ্ন যে কবে তার চ্যানেল মনিটাইজ হবে আর এই অ্যাডসেন্স পিনটা চলে আসবে। তো আমাদেরও খুব বড় স্বপ্ন ছিল, তো যেটা কিনা কি বলবো, মানে কথা কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এতই খুশি আমরা যে শুধুমাত্র তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ আর আমাদের টিমের যে এফোর্ট, এই যে আমাদের সব এই টিম, এগুলো আমার হচ্ছে বোন হয়, ঠিক আছে? তো এটা আমার মেয়ে, এই দুটো এ বোন হয়, এ ভাই হয়, ওইটাও বোন সেটাও বোন, আর এটা আমার ভাই, ঠিক আছে? সবাই হাই করে দাও। তো মানে এতটাই খুশি আমরা যে কি বলবো তোমাদের, মানে ভেবে পাচ্ছি না যে তোমাদের এত ভালোবাসা পাবো, ভাবতে পারিনি যে আমরা আজকে চ্যানেল মনিটাইজও করে ফেলবো আর আজকে আমাদের মোটামুটি 50K সাবস্ক্রাইবার কমপ্লিটও হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে একটা জাস্ট সিম্পল কিছু কথা শেয়ার করতে এসেছি। তো অনেকেরই চ্যানেল তো মনিটাইজ হয়নি, বা অনেক এফোর্ট দিয়ে যাচ্ছে, ভিডিও করে যাচ্ছে, চ্যানেল ঠিক মতন গ্রোথ হচ্ছে না, বা অনেক কিছু প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যেভাবে আর কি চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, বা যেভাবে আমি পরিশ্রম করেছি, বা যেভাবে আমাদের মানে ভিডিও ভাইরাল হয়েছে, তো সেই সব কথা কিছু আমি আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো সেইটাই বলার জন্য আর কি এই ভিডিওটা বানানো, আর তার সঙ্গে তো এনজয়মেন্ট হচ্ছে, আর এই নিয়ে একটা 50K সেলিব্রেশন আমরা করব। তো সেটা নেক্সট উইক আমরা করব। তো 50K সাবস্ক্রাইব কমপ্লিট করেছে তোমাদের ভালোবাসায়, তো আমরা সেটা করব তো নাকি? তো দেখতে পাইছ, তো ভাই বোন সবাই বলছে পার্টি চাই, তো পার্টি করব, ঠিক আছে? পার্টি মানে পার্টি ঠিক নয়, আমরা তো এখন অত বড় ইউটিউবার হয়নি যে পার্টি বড় বড় করব। আমরা মোটামুটি দেখ একটা ভালো ধরনের ফিস্ট করব আর 50K একটা কেক সেলিব্রেশন করব। তো যেটা কথা হচ্ছে যে ভিডিও করতে করতে লোকের অনেক কথা, অনেক কিছু শুনতে হয়েছে, ঠিক আছে? কি বলবো তোমাদেরকে, ভিডিও করতে করতে লোক অনেকে বলে যে কি সব ভিডিও বানাচ্ছে রে, কি করছে রে, পাগলামো করছে, ঠিক আছে? আরও অনেক নানান ধরনের যে এ এরা কি করে রে। তারপরে আমার ওয়াইফকে মানে রিয়াকে অনেক কিছু শুনতে হয় যে নাইটি পরে ভিডিও বানায়, নাইটি পরে ঢাই ঢাই করে নাচে। আরে বাচ্চা বন্ধু বলো তো, যে ঘরে বসে, ঘরে যদি আছি তো নাইটি পরে ভিডিও বানানোর সমস্যাটা কি, নাইটিটা কি খারাপ আছে? হ্যাঁ কিছুই তো খারাপ নেই। তো এরকম অনেকে অনেক কথা বলেছে, নাইটি পরে ভিডিও বানায়, অনেকে অনেক রকম কথা বলেছে, ঠিক আছে? এই ভিডিও বানিয়ে পয়সা পাওয়া যায় নাকি, ভিডিও বানিয়েই পাওয়া যায় নাকি? তো আমরা এখন অবশ্য পয়সা পাইনি, তো অনেক কিছু নিয়ম আছে, অ্যাডসেন্স সবকে ভেরিফিকেশন করেছি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এখানে আরও অনেক নিয়ম আছে, যেগুলো হচ্ছে তোমাদের হচ্ছে $100 কমপ্লিট করতে হবে, তারপরে আর কি অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে। তো আমাদের এখন $100 কমপ্লিট হয়নি, তো যখন হয়ে যাবে বা আমাদের নতুন ফার্স্ট পেমেন্ট আসবে আমি সেই হিসাবে একটা ভিডিও দিয়ে দেবো। তো অনেকের অনেক কথা, অনেক কিছু শুনে শুনে তো তবুও আমরা ছাড়িনি। আচ্ছা বলো তো বন্ধুরা, একটা জিনিস তোমাদের বলতে চাইছি যে দেখো তোমরা যে ভিডিও বানাচ্ছো, অনেকে অনেক কিছু বলেছে, তোমাদের হয়তো মনে হচ্ছে মন ভেঙে যাচ্ছে যে আর হবে না, বা এরকমও মনে হচ্ছে যে আমরা আর পারবো না, না এরকম কিছু ভাবনার কিছু নেই, ঠিক আছে? আমাদেরও 2 বছরের চ্যানেল, 2 বছর যখন আমার সোনু হয় আর কি, আমার মেয়ে যখন হয় তখন আমি চ্যানেল খুলেছিলাম, যে ভেবেছিলাম যে ওর ভিডিওটাকে ছেড়ে জাস্ট রেখে দেবো, যে ভবিষ্যতে আমরা দেখতে পাবো স্মৃতি হিসাবে। তো সেখান দিয়ে সোনুর যখন 1 বছর কমপ্লিট হয় তখন মাথায় এলো যে সবাই করছে, যে গেলে আমরাও করবো, আমরাও পারবো। তো সেখান দিয়ে ভিডিও করা শুরু করেছি, এখনও 2 বছর কমপ্লিট হয়নি চ্যানেল, আর কিছুদিন হলে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো 1 বছর ভিডিও বানাতে পারি না ভালো করে, তারপরে যে 1 বছর রেকর্ড দিয়েছি তো আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। তো সবই কিন্তু তোমাদের ভালোবাসাই হয়েছে। তো যেখানে একটাই কথা দেখো, একটা কথা বলছি, তো যারা মন ভেঙে পড়ছে বা যাদের মনে হচ্ছে যে আর ভিডিও করতে পারছি না, ভিডিও করবো ভিউজ দিচ্ছে না, তো আরও অনেক কিছু অনেক কিছু, দেখো বন্ধুরা তোমাদের একটাই কথা বলছি যে ফোন তোমার, তোমার ফোন, তোমার ইন্টারনেট, তোমার সিম, তোমার সব, তোমার হচ্ছে সব কিছু জিনিস, তোমার চ্যানেল। কোথাকার কে দু একটা কথা বলে দিল নাইটি পরে ভিডিও করো না, কোথাকার কে এসে বলবে ছাড়ে ভিডিও বানাচ্ছে, কোথাকার কে এসে হয়তো বলবে যে কি হবে ভিডিও বানিয়ে, পয়সা পাবি, যা গিয়ে চাকরি কর, বা আরও অনেক কিছু নানান ধরনের বলবে। তো ওই সব কথায় যেও না, ঠিক আছে? নিজের মতন নিজে এফোর্ট দিয়ে যাও। কথায় আছে একটা কথা আছে যে কাজ করে যাও,
ফলের আশা করো না তো সেরকমই ব্যাপার তুমি ভিডিও বানিয়ে যাও ফলের আশা করো না ভিডিও বানিয়ে যাও তোমার চ্যানেল একদিন মনিটাইজ হয়ে যাবে আর যদি কোনো অসুবিধায় আছি তো আমি তোমাদের সাথে ঠিক আছে কোনো অসুবিধা থাকলে একদম আমি সব সময় তোমাদের পাশে আছি ঠিক আছে আমি এরকম নয় যে বলবো পাশে আছি পাশে থাকবো এরকম ব্যাপার নয় আমি তোমাদের সব সময় পাশে আছি যারা ভিডিও বানাচ্ছো তাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে যদি কোনো অসুবিধায় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কোনো ব্যাপার নয় আমি সবাইকেই সাপোর্ট করব ঠিক আছে তাই জন্য আমার ঠিকানা আমি বলে দিচ্ছি আমার হচ্ছে ঠিকানা হচ্ছে আমার বাড়ি চেঙ্গাই অধিকারীপাড়া উলুবেরিয়া হাওড়া আমি শুক্রবার ছুটির দিন ঘরে থাকি তো সকালবেলা যদি তোমাদের কোনো চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পরে যদি হয়তো কোনোভাবে সেট আপ করতে পারছো না বা কোনো প্রবলেম হচ্ছে ঠিক আছে আমি করে দেবো সেটা নিয়ে কোনো টেনশন নেই আসে দেখা করতে পারো তো সেই জায়গা থেকে এতটুকুই বলার তো আর তেমন কিছু বলার নেই মানে তোমাদের জন্যই সব কিছু তো আর সাপোর্ট করে থাকো যেন খুব তাড়াতাড়ি আমাদের 100 কেও কমপ্লিট হয়ে যায় তো সিলভার প্লে বটের জন্য এরা একদম মানে ইয়ে হয়ে আছে যে কবে আসবে আমরা বলছি যে সিলভার প্লে বটন পেতে গেলে 100 কে দরকার তো তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যেও আশা করছি তোমরা এরকমভাবে ভালোবাসবে আমাদেরকে ঠিক আছে তো আর তেমন কিছু বলার নেই এখন মানে শুধু পার্টি চাই করছে তো পার্টি বলতে আমরা একটা ভালো ধরনের ফিস্ট করব কেক কাটবো এই নিয়ে একটা ভিডিও আমরা বানাবো আর হ্যাঁ যাদের হয়তো অনেকে ভাবছে যে ভিউজ দিচ্ছে না তাদের জন্য একটা ছোট টিপস হচ্ছে যেটা হচ্ছে কি না আমারও ভিউজ দিত না প্রথম তো আমি যেটা করে আর কি ভিউজ এসেছে সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো আমরা যখন ভিডিও বানাতাম না এখন একটা রেডমির ফোন ছিল তো ফোনটা রেডমি নোট 5 ছিল তো অনেকদিন পুরনো 4G ফোন ছিল ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ ছিল যার ফলে হয়তো ভিউজ দিত না মানে এটা আমার থেকে না আমি বলছি তো আমি একটা মোটামুটি ফোন কিনেছি একটা ওয়ান প্লাসের ফোন কিনেছি ওই ফোনটা থেকে না ভিডিও বানানোর পর থেকেই আমার ভিডিও মাস তিনেকের মধ্যেই মিলিয়নে শর্ট ভিডিও ভিউজ দিয়েছে তো আমি সেই জায়গা থেকে না আমি মোটামুটি চ্যানেলটাকে মনিটাইজ করে নিয়েছি আর এখন তো ইউটিউব আরও সুবিধা করে দিয়েছে তোমাদের চ্যানেল মনিটাইজ করার জন্য 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার যেমন ছিল তার সঙ্গে তো এখন করে দিয়েছে যে 1000 সাবস্ক্রাইব প্লাস 10 মিলিয়ন শর্ট ভিউ মানে 10 মিলিয়ন শর্টে ভিউ সব শর্ট মিলিয়ে 10 মিলিয়ন ভিউ তো তোমরা মোটামুটি এটা একটু করতেই পারো যাদের ক্যামেরা কোয়ালিটি একটু গন্ডগোল বা একটু প্রবলেম মনে হচ্ছে তারা একটা ভালো রেঞ্জের ফোন কেনো মোটামুটি এমন বলছি না যে ওয়ান প্লাসই কিনতে হবে তুমি তোমাদের মতন কোনো রেঞ্জের ফোন যার ক্যামেরা কোয়ালিটি একটু ভালো হবে তো সেইরকম ফোন কিনে ভিডিও ফ্রেশলি বানাও ঠিক আছে আর একটা চ্যানেলের নাম বলে দিচ্ছি যে চ্যানেলটাকে ফলো করলে আশা করি তোমরা ভিডিও সম্বন্ধে জ্ঞান পাবে বা মনিটাইজ সম্বন্ধে জ্ঞান পাবে বা ভিডিও কীভাবে ভাইরাল হয় বা কী কী দিয়ে কীভাবে করতে হয় সেটি হচ্ছে ভিট এক্সপ্লেন বলে একটা চ্যানেল বাংলা একটা কাকু মানে একটু বয়স্কই লোক কাকুই বলবো কাকুই সম্পর্কে হবে তো সেই লোকটা ভিট এক্সপ্লেন বলে যে চ্যানেল আছে ওই চ্যানেলের লোকটা না খুবই ভালোভাবে বুঝিয়ে কথা বলে তোমরা ওই চ্যানেলটাকে ফলো করো ওই চ্যানেল থেকে ভিডিও দেখো দেখবে আশা করি ওই ভিডিও দেখে তুমি তোমার চ্যানেলটাকে গ্রোথ করতে পারবে তো এইটুখানি কি বলার আছে তো এরপরে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আর তোমাদের কোনো জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যদি বলেই তো দিলাম ঠিকানা ঠিক সব কিছু প্রবলেম যদি কিছু মনে হয় শুক্রবার আমি একটা দিন ঘরে থাকি আমি তো ডিউটি করি তো এখনও সেইভাবে তো বড় ইউটিউবার হতে পারিনি তো ডিউটির ফাঁকে যতটা সময় পাই আমি ভিডিও বানাই তোমরাও নিজেদের মতন এফোর্ট দিয়ে ভিডিও বানাতে থাকো একদিন তোমাদেরও সাকসেস হবে আর এইভাবে আমাদের ভালোবাসা দিয়ে যাবে যাতে করে আমরাও আগে এগোতে পারি চলো বন্ধুরা আজকের মতন এখানে টাটা আবার দেখা হচ্ছে অন্য দিন যেটা হবে 50K সেলিব্রেশন পার্টি অবশ্যই দেখতে ভুলবেন না আমি কিন্তু পরের সপ্তাহে আবার এই ভিডিও ছাড়বো ঠিক আছে সেলিব্রেশন ভিডিও চলো বন্ধুরা সব টাটা দিয়ে দাও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে।